আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল ইউরোস ইংলিশ। দুই বাংলার বাংলা ভাষাভাষী যে সকল বন্ধুরা দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছো আমার এই ক্রিয়েটিভ চ্যানেলে, সবাইকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। আজকে মূলত আমরা দুর্দান্ত কিছু টিপস শিখবো যে কিভাবে একজন একেবারে ইংরেজিতে জিরো, ইংরেজিতে খুবই ভয় পাও, ইংরেজির কিন্তু প্রবল ইচ্ছা ইংরেজি শিখবে, আমি তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা যে কোথা থেকে আমরা ইংরেজিটা শুরু করতে পারি এবং আজকে যারা ইংরেজি শেখার নিয়ত করে তাদের জন্য আজকের এই ভিডিওটা। সুমন্দরা চল শুরু করা যাক। আমাদের এই টপিকটি শূন্য থেকে স্পোকেন শুরু করব, কিন্তু জানি না কোথা থেকে শুরু করব। তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি পৃথিবীর ইতিহাসে যারা সফল হয়েছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে প্রবল মনোবল এবং মনের শক্তি বা আকাঙ্ক্ষা বা ইচ্ছায় মানুষকে আগায় নিতে পারে। আমার শিক্ষকতা জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে অসংখ্য স্টুডেন্ট আমাকে কিন্তু বলেছে যে এমনকি মানে পা ধরার মতো অবস্থা যে স্যার আমি ইংরেজি শিখবই, আমাকে ইংরেজি শেখান, কিন্তু এক মাস দুই মাস তিন মাস পরে হাওয়া হয়ে গেছে, তাদেরকে ইংরেজি শেখা হয় নাই। সো বন্ধুরা আজকে কিন্তু আমরা মূলত এমন কিছু টিপস আমি তোমাদেরকে দেবো, ইনশাআল্লাহ এই টিপসটা এবং এই ক্লাসটা তোমাকে মোটিভেশন বাড়িয়ে দিবে। সবসময় মনে রাখবে যে এই যে কোনো কাজের শুরুতে আমাদেরকে লক্ষ্য স্থির করতে হবে যে আমি কোন উদ্দেশ্যে ইংরেজিটা শিখবো। আমাদের টার্গেট ওয়ান যে উদ্দেশ্য, হ্যাঁ উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য কি সেটা আগে আইডেন্টিফাই করতে হবে যে ইংরেজি যে শিখবো তো ইংরেজি শেখার উদ্দেশ্যটা কি। এমনি হুদায় তো ইংরেজি শেখা যায় না। হ্যাঁ অনেকের উদ্দেশ্য থাকতে পারে শখ করে ইংরেজি শেখা, তাই না, শখের বশবর্তী যে আমি ইংরেজি একটা ভাষা শিখবো। এমনও কেউ আছে তোমাদের মধ্যে যে যারা কি করতে যাচ্ছ যে দেশের বাইরে চলে যাবে, আইএলটিএস দিবে, তাদের জন্য কিন্তু ইংরেজিটা শেখা আরো খুবই 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 জরুরি, তাই না, খুবই ইমার্জেন্সি ইংরেজি শিখতে চাচ্ছ। এটা হচ্ছে যে কর্মস্থলে যাওয়ার জন্য, আইএলটিএস দিয়ে দেশের বাইরে যাওয়ার জন্য। কেউ কেউ আছো যে না আমার ইংরেজির খুবই দুর্বল, আমি ভিত্তি মজবুত করতে চাই, এই উদ্দেশ্যে আমি ইংরেজি শিখবো। উদ্দেশ্য যার যাই হোক না কেন সেটা আগে ঠিক করে নিতে হবে। নাম্বার টু যেটা করবো আমরা বন্ধুরা, নাম্বার টু হচ্ছে বুক, যেগুলাকে আমরা বুক মানে সিলেকশন, বুক সিলেকশন, বই নির্বাচন। তোমরা বই বুক সিলেকশন যেটাকে বলা হয় যে বই নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। আমি প্রথমেই বলে নেব বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশের বিভিন্ন রাইটাররা অনেক জানেন, অনেক বোঝেন, প্রচুর পরিমাণে জানেন তারা এবং তারা বই লিখছেন। কিন্তু বন্ধুরা আমি একটা কথা বলে রাখি, আবেগের বশবর্তী হয়ে কোনো বই কেনা যায় না। বই কিনে কিনে রুম পরিপূর্ণ ভরে গেছে, বাট আপনার ইংরেজি শেখার যে মনের ইচ্ছা মনের আকাঙ্ক্ষা সেটা অধরা থেকে যাবে যদি আপনি বাজে কোনো বই সিলেক্ট করেন। আমি বলবো শত কম বই আপনি সিলেক্ট করতে পারেন, ইউ হ্যাভ টু ডিসাইড দ্যাট হাউ টু সিলেক্ট ভেরি ভেরি শর্ট অ্যান্ড ভেরি ব্রিফ টাইপস অফ বুকস দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ ইন ফিউচার। ঠিক আছে, এত মোটা মোটা বই দেখে পাগল হওয়া যাবে না, ভাই আপনার নলেজ কতটুকু সেটুকু আগে হিসাব করেন। এই জন্য আমি বলবো এক থেকে দুটো বই আমি পরবর্তী ভিডিওতে বলবো কোন বইগুলো আপনি সিলেক্ট করবেন। অবশ্যই আমি বলবো আমি ইনশাআল্লাহ একটা বই লিখতেছি, আপনারা কিন্তু বইটা পাবেন খুব শীঘ্রই এবং আমার বইগুলো হবে চমলক্ষ্য কৌশল টাইপের, সবচেয়ে বাজে বই বাজারে। কিন্তু আমি চাইবো যে আমার এই বইটা বাজারে ইনশাআল্লাহ যারা নিবে তারা উপকৃত হবে। আমি বলবো না বাংলাদেশের সেরা বই, কেন এই বইটা সেরা আমিও বলবোই না, আমার বইটা সবচেয়ে খারাপ, কিন্তু আপনি একটু খারাপ বইটা নিয়ে একটু পড়ে দেখবেন। ওকে, নাম্বার থ্রি বই সিলেকশন, নাম্বার থ্রি যেটা কোথা থেকে আসলে শুরু করবো, এটা শুরু করাটাই হয় না, তাই না, যে আমি আসলে কোথা থেকে শুরু করবো। ভাই আমি তোমাদেরকে একটা গোপন রহস্য বলে দিই ইংরেজি শেখা, হ্যাঁ কে কোনো ব্যক্তি সবসময় বলে রাখবা ভোকাবুলারি, ভোকাবুলারি মানে হলো শব্দ ভান্ডার, শব্দ ভান্ডার, হ্যাঁ শব্দ ভান্ডার। সো প্রিয় বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যে বয়সেই হও না কেন, বুড়া বয়স তাও কি ইংরেজি শিখতে হবে, ঠিক আছে, ইয়াং বুড়ো বৃদ্ধ কোনো সমস্যা নাই, তোমাকে ইংরেজি শিখতে হবে। তাহলে তোমাকে টার্গেট করতে হবে ভোকাবুলারি, অর্থাৎ এই শব্দ ভান্ডার ব্যাপক ইম্প্রুভ করতে হবে। আমাদের মূল টার্গেট হবে 2 থেকে 3 হাজার ভোকাবুলারি আমরা মুখস্থ করবো। এই ভোকাবুলারি মুখস্থ করার জন্য আমাদেরকে কিন্তু কিছু কৌশল অবলম্বন করতে হবে, এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা কিন্তু দেখে রাখবে কিভাবে লাখ লাখ ভোকাবুলারি মনে রাখা যায়, আমি আরো ভিডিও নিয়ে আসবো। কিন্তু এই যে ভোকাবুলারি বা শব্দ ভান্ডার আমাদেরকে বাড়াতে হবে, এখন তোমার মনের মধ্যে প্রশ্ন দেখতে পারে যে স্যার ভোকাবুলারি পড়ে কি লাভ, আমি সেই উদাহরণটাই আজকে দেব। মনে করো যে এইটা একটা বোতল, এটা একটা বোতল, এই বোতলের মুখা আছে, হ্যাঁ
আমরা এখন কি করব, পানি ঢালবো এই বোতলে, পানি ঢালবো খিসখিস করে, খিসখিস করে পানি ঢালবো। এখন পানি ঢালতে গিয়ে দেখতেছি যে এই যে আস্তে আস্তে বোতলটা পুরো হচ্ছে, বোতলটা পুরো হচ্ছে, বোতলটা পূর্ণ হয়ে যাচ্ছে। সো বোতলটা যখন একদম পরিপূর্ণ হয়ে যাবে তখন পানি কি হবে, উপচে পড়ে যাবে, উপচে পড়ে যাবে, উপচে পড়ে যাবে। হ্যাঁ তো ভাই, আমি একটা কথা বলি তোমাদেরকে, যে ইংরেজি কিছুই জানো না আমি তাকে পরামর্শ দেবো যে ভাই ভোকাবুলারি শেখার জন্য তোমাকে কোনো পণ্ডিতের কাছে যাওয়া লাগবে না, নিজস্ব শক্তি সামর্থ্য মেধা দিয়ে তুমি প্রচুর পরিমাণে ভোকাবুলারি মুখস্থ করতে পারো যদি তুমি মনের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করো, যে মনের প্রবল ইচ্ছা নিয়ে তুমি কাজ করো যে আমি ইংরেজি শিখবই। Anyhow, I wanna learn English. There is no any second option, second way that I can avoid this language. So, dear viewers, I hope that you are really very careful about yourself, how to do something better for your life. আপনার জীবনের বেস্ট আপনি ভালো জানেন। সো তারপরে আমি এই পরামর্শগুলো দেবো। মনে করেন আপনি ভোকাবুলারি 5000 বহু ভোকাবুলারি শিখছেন, আপনার পেটটা ভোকাবুলারিতে ভরে গেছে, তখন আপনার পেটের ভিতর থেকে আস্তে করে ভোকাবুলারি উগরে উগরে বের হবে, ওয়া ওয়া এরকম করে ইংরেজি শব্দ বের হবে ইংরেজি। আপনি ফ্লুয়েন্সি ভালো, আপনার ভোকাবুলারি নেই, আপনি পেট থেকে বের হচ্ছেন, আপনি ইংলিশ কি বলবেন? নো, নাথিং, নাথিং, নাথিং উইল কাম আউট ফ্রম ইয়ার স্ট্যামাক। ওকে, সো এটা আমি মনে করি 3 নম্বর সবচেয়ে বেস্ট এবং জরুরি। এখান থেকে ইংরেজি শুরু করবেন, এখান থেকেই শুরু, ঠিক আছে? যে আপনি প্রথম আজকে থেকে প্রতিজ্ঞা করেন প্রতিদিন 10 থেকে বেস্ট ভোকাবুলারি আপনি মুখস্থ করবেন, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এটা আপনি করবেন। সো এরপরে আমরা যেটা করব, দিস উইল বি ভেরি হেল্পফুল ফর এভরিবডি। সো আমরা এটা একটু চলে গেলাম নাম্বার 3 নাম্বার 4 যেটা আমরা করব। হ্যাঁ, নাম্বার 4 যেটা আমরা করব, অবশ্যই উস্তাদ ছাড়া তো কোনো কিছু কাজ হয় না। পৃথিবীর ইতিহাসে যারা বড় বড় সফলতা মুখ দেখেছেন তারা কিন্তু অবশ্যই কি করেছেন, তারা কিন্তু অবশ্যই কোনো না কোনো ওস্তাদের কাছে গিয়েছেন। ওস্তাদ নির্বাচন আপনার লেভেল অনুযায়ী আপনি ওস্তাদ ঠিক করবেন। আপনি কিছুই জানেন না ইংরেজিতে, আপনি চলে গেছেন সাইফুর স্যারের কাছে, আপনি চলে গেছেন শাফিন ভাইয়ের কাছে, মঞ্জুরের শহীদের কাছে আপনি চলে গেছেন আপনি ইংরেজি শেখার জন্য। নো, ইউ শুডন্ট ডু দ্যাট। আপনি ইংরেজি শিখবেন তার কাছে যে আপনাকে একটা আন্তরিকতার সাথে, যার প্রয়োজন বেশি তার কাছে আগে ইংরেজিটা ডেভেলপ করেন, মোটামুটি ইংরেজি শেখেন, তারপর আপনি শাফিন ভাইয়ের কাছে যান, তারপরে মঞ্জুরের শহীদ ও আইমান সাদিক যা আছে বাংলাদেশের সাইফুডস, ভালো নাম করা নাম করা ইউটিউবার যারা আছে তারা অনলাইনে ক্লাস নেয়, তাদের কাছে যান, তখন আগেই যাওয়ার দরকার নাই। আমি তো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, আমি নিজের অত নাম ডাক আমি যশ কিছুই নাই, তারপরে চেষ্টা করি মানুষকে কিছু শেখানোর জন্য। সো দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা, আমাদের ভারতের দাদারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করবে, উদ্দেশ্য ঠিক করবে, আগে কেন ইংরেজি শিখছো, বুক সিলেকশন, বই নির্বাচন করবে, অবশ্যই কিন্তু বই নির্বাচন করবে, বই নির্বাচন, হ্যাঁ বই নির্বাচন করতে হবে, ভালো বই, অনেক বই কেনা যাবে না, 2-1টা বই পড়বা, ভোকাবুলারি শব্দ ভান্ডার বাড়াতে হবে। নাম্বার 5, যে ভালো একজন শিক্ষক নির্বাচন করতে হবে, ভালো শিক্ষক, হ্যাঁ ভালো শিক্ষক নির্বাচন করতে হবে। হ্যাঁ, শিক্ষক কিন্তু সবাই ভালো, আমি তা বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে তোমাকে আন্তরিকতার সাথে ইংরেজি শিখাবে এমন কোন শিক্ষককে নির্বাচন করতে হবে। হ্যাঁ, অনেক জানে একজন প্রত্যেক শিক্ষক কিন্তু আন্তরিকতা নিয়ে শেখাচ্ছে না, দ্যাট উইল বি ইম্পসিবল ফর ইউ টু লার্ন ইংলিশ, আই থিংক দ্যাট। ওকে, সো নাম্বার 5 5 নাম্বার টপ টাইপটা আমি তোমাদেরকে বলবো, প্রতিদিন প্রতিদিন প্র্যাকটিস প্র্যাকটিস। তুমি 2-3 মাস প্র্যাকটিস করবা না ভুলে যাবা। ভাই পৃথিবীর ইতিহাসে যারা সফল হয়েছে তারা কাজে লেগে আছে। আমার এই ইউটিউব চ্যানেলের বয়স কিন্তু খুব বেশি না, কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আমার এই চ্যানেলটা আলহামদুলিল্লাহ ভালো গ্রো করেছে। কারণ কি, আই এম হাইলি ডেডিকেটেড ফর এভরি অ্যাক্টিভিটিস। আমি একটা গ্রামের ছেলে, আমি ইংরেজি শিখতে পেরেছি বিশেষ করে এই হাই মোটিভেশনের কারণে, যে আমি লেগেছিলাম, আই ওয়াজ ডেডিকেটেড উইথ মাই সেলফ টু ডেভেলপ মাই সেলফ। সো ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ব্রাদার, সিস্টার, লেডিস এন্ড জেন্টলম্যান, দিস টাইম ইউ আর থিংকিং অ্যাবাউট ইয়োর সেলফ, দ্যাট হাউ ডু ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইয়োর সেলফ, হাউ ডু ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইয়োর সেলফ, হাউ ডু ইউ ওয়ান্ট টু বিকাম এ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ, আই থিংক দ্যাট দিস টাস্ক উইল নট বি ভেরি ডিফিকাল্ট জাস্ট ফর ইউ, দ্যাট ইফ ইউ ক্যান স্টার্ট ইয়োর মিশন ফ্রম নাও নট ফ্রম টুমারো। এই ভিডিও দেখার পর থেকে মিশন শুরু হোক, কি ভোকাবুলারি শেখা, ভোকাবুলারি শেখা শুরু হোক, ভোকাবুলারি শেখার পরে আমাদের একজন শিক্ষক নির্বাচন হোক, তারপর আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস কার সাথে করবেন, এটাই তো কথা ভাই। প্র্যাকটিস আপনার আশেপাশে ছাগল গরু ভেড়া চিল মানে খাট চেয়ার টেবিল মানে যা আছে তার সাথে আপনি প্র্যাকটিস করেন। ওকে, দিস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ, আই থিংক দ্যাট। আপনি যদি এই 5টা ফর্মুলা আজকে যদি প্রথম আপনার ইংরেজি শেখার
মানে শুরু করে থাকেন, আমি আশা করবো এই পাঁচটা টপিক এই ক্লাসটা থেকে যেন আপনার জীবনের উত্থান শুরু হয়, সেই আশা ব্যক্ত করে আই এম গোয়িং টু লিভ নাও ইনশাআল্লাহ, আই উইল কাম ব্যাক এগেইন উইথ অ্যানাদার ভিডিও, টিল দ্যাট টাইম রিমেইন ভেরি ফাইন, বাই বাই, টাটা।